প্লটের সময় এই কবিতাটা বিভিন্ন জায়গায় পোস্টার হয়ে গেছিল, ভূমিনীদের মিথ্যাচার, হিটলার কেউ মানায় হার, 235-এর শক্তি নিয়ে বাংলা করে ছারখার। আবার এই মমতার সময় হয়েছে, সততার প্রতীক হবেন যদি ব্যন্ত অগ্নি পরীক্ষা, টেকেন যদি করতে হবে ভীষণভাবে সমীক্ষা, আর না হলে যাবেন টেসে, আমরা আছি ভক্তগণ অমর করে রাখব ধরে প্রভুর জন্য প্রাণপণ। সীতার মতো স্বর্ণ সীতা বানিয়েছিল যেমন রাম, মূর্তি করে বসিয়ে দেব যেখানটাতে ট্রাফিক জ্যাম, যখন বলেন গোবেচারা নেই দেহে পাপ কেলেঙ্কারি, হৃদয়ের বোঝা মাথায় বয়ে এর বেশি কি করতে পারি। এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র সদনের সঙ্গে, রয়েছেন অরুণদা এবং লিটল ম্যাগাজিন মেলা, তাই তো? এবার যেটা পশ্চিমবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা, এবার যে প্রশ্নটা আমি করতে চাই, 23টা ভাষা আমাদের দেশে একে অন্যের সঙ্গে লড়েই মরছে, 75 বছর হয়ে গেল, শব্দেরা কি আমাদেরকে আদৌ মেলাবে? এই যে শব্দেরা দাঙ্গা করে, শব্দেরা খুন করে, শব্দেরা ধর্ষণ করে, শব্দেরা চুরি করে, শব্দেরা পার্লামেন্ট সেকেন্ড পার্লামেন্ট বানায় অথচ ফার্স্ট পার্লামেন্টে ডিবেট করতে পারে না, সাংসদদেরকে বার করে দেয়, একটা লিটল ম্যাগাজিন একটা লিটল ম্যাগাজিনকে দেখতে পারে না, একটা কবি আরেকটা কবিকে ভয় পায়, একটা লেখক আরেকটা লেখককে ভয় পায়, আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি 2023-এ এসে? মঙ্গলায়নে গিয়ে তো আমাদের মঙ্গল হবে না। ভাষা ভাষা কারোর শত্রু নয়, সব ভাষা এখন ব্যবহারটা, এখন আমি ব্যবহারটা কিভাবে করব সেটা আমাদের ব্যাপার, সেই ভাষা মানবিকভাবে আমরা ব্যবহার করব না আমরা। গুহার মানুষ তো আমরা অনেকদিন আগে ছেড়ে এসেছি, এখন মডার্ন সভ্যতা, উঠছেন কথা বলছেন ভগবান তো হয়েই গেছেন, তবুও তো মানুষ মানুষ হয় না, মানুষের মানবিক দিক যদি হারিয়ে যায় তাহলে সেই দিকটা তো আর আমার ভাষা তৈরি করে দেবে না। তাহলে যারা প্রাণ দিল তারা কি এমনি প্রাণ দিল? না না, প্রাণ দেবে কারণ তারা শহীদ হয়েছে, তারা ভাষা শহীদ, তা কাজী সেখানে শিলচরে হয়েছে, বীরভূমে হয়েছে, আমরা কি শিখলাম? সে তো সবাই জানে, ওটা আলাদা করে বলতে হবে না, আমাদের নাগরিকরা প্রচুর কিছু জানে। আমরা বললাম আমরা কি করলাম তাদের জন্য, পরে কি করছি? একে অন্যের সঙ্গে হানাহানি, ভয় পায় তো সাহিত্যের লোকেরা যা দেখি, আমি একে স্টেজ ছাড়তে পারে না, ভালো লোকেদের ডাকতে পারে না, বইমেলায় শব্দ দূষণ হচ্ছে, সাহিত্যিকদের ভিড় নেই, বই কিনছে না, শব্দেরা তো হারিয়ে যাচ্ছে। শব্দকে বেঁধে রাখা যায় না, শব্দ এই যেমন মননতে ভালো লাগছে, বেঁধে রাখা যায় না, কোথায় বাঁধা যায় না, জেলের ভেতরে তো বাঁধা আছে 3.5 লক্ষ লোক, 4.5 লক্ষ লোক প্রতিবাদ হচ্ছে, তার জন্য প্রতিবাদ হচ্ছে, মানুষ তো বসে নেই, প্রতিবাদী সিস্টেম গড়ে উঠছে না, প্রতিবাদ তো হচ্ছে, হঠাৎ করে একদিন ঠান্ডা হাওয়া খেতে খেতে বেরিয়ে পড়লেন, সিস্টেম কোথায় আমাদের যে প্রতিবাদ সিস্টেমে? একটা গরিবের পাশে তো কেউ শিক্ষিত লোকেরা দাঁড়াচ্ছে না, তাকে তো হ্যাঁটা করে ছেড়ে দেয়। না না, এইটা ভুল, মানে আন্দোলন বা ইয়ে আন্দোলনই একদম মুক্তির পথ। হ্যাঁ, কিন্তু সিস্টেমটা কোথায় আন্দোলনের? মানে কিছু ঘটলে তখন আমরা হাঁটছি, পার্মানেন্টলি প্ল্যান করে যাতে এই ঘটনাগুলো না ঘটে জীবনে, মানে আর একটা কামদুনি যাতে না ঘটে, সেটা তো আমরা চেষ্টা করছি না। না, সেই কামদুনি যাতে না ঘটে বা অন্য যে আক্রমণগুলো প্রতিহত করার জন্যই তো আন্দোলন, সিস্টেমটা নেই তো। না, আন্দোলনটা তো রিঅ্যাকশনারি মুভমেন্ট, আপনি একদিন হাঁটবেন, কিছু গান করবেন, উই শ্যাল ওভারকাম গাইবেন, খুব ভালো লাগে। না না, যে এটা একদিন, পুতিন এটাকে তো কেয়ারই করবে না, এটা একদিনের প্রক্রিয়া নয়, এটা দীর্ঘমেয়াদী। তার মানে রাজারা লোক মারতে থাকুক, আপনারাও করতে থাকুন, মানে আমরাও হাঁটতে থাকি, আমিও সেই দলেই পড়িত, হাঁটাহাঁটির দলে, হাঁটি হাঁটি পাপায় কেমন হাঁটাহাঁটি, পরক করতেই সময় কাটে পায়ের তলের মাটি, পরক করে যাব, পরক করে যাব এবং আমরা হাঁটবো। কি কি রোগ নিয়ে আছেন, কি কি রোগ নিয়ে বেঁচে আছেন? সে সুগার আছে, প্রেশার আছে, এবং সে সুগার জনিত ভাবে শারীরিক যে সমস্ত আছে রোগ আছে সবই ধরে ফেলেছে। তা কাজী বলবো, শব্দের কারিগর, শব্দের খেলোয়াড়, কলমের খাপ থেকে বের করে তলোয়ার, শব্দের কোষ থেকে ঝেপে নিয়ে শব্দ বড় বড় রাজাদেরও করে ফেলে জব্দ। সে রাজারা তো মজা করে যুদ্ধ করছে, ডিফেন্সের বাজেট বাড়ছে, প্লেন কিনছে, আমার তো মনে হয় না কোনো জার্নালিস্টকে বা কোনো লেখককে কোনো রাজা ভয় পায়, বরঞ্চ তাদের থেকে টাকা নিয়ে গডি আর অ্যান্টি গডি মিডিয়া হয় যারা 24 ঘন্টা তাদেরকে স্ক্রিনে রাখার চেষ্টা করে। হ্যাঁ, না তাহলে বিভিন্ন জায়গায় যে আমরা যখন মিছিল মিটিং করি বা এই সে ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে যখন পথে নামি তখন আমাদেরকে অ্যারেস্ট করে কেন, ভয় পায়?
বিভিন্ন জায়গায় পোস্টার হয়ে গেছিল, ভূমিনিদের মিথ্যাচার, হিটলার কেউ মানায় হার, 235 শক্তি নিয়ে বাংলা করে ছারখার, আবার এই মমতার সময় হয়েছে। সততার প্রতীক হবেন যদি দেন্ত অগ্নি পরীক্ষা, টেকেন যদি করতে হবে ভীষণ ভাবে সমীক্ষা, আর না হলে যাবেন টেসে, আমরা আছি ভক্তগণ, অমর করে রাখবো ধরে প্রভুর জন্য প্রাণপণ। সীতার মতো স্বর্ণ সীতা বানিয়েছিল যেমন রাম, মূর্তি করে বসিয়ে দেব যেখানটাতে ট্রাফিক জ্যাম, যখন বলেন গো বেচারা নেই দেহে পাপ কেলেঙ্কারি, হৃদয়ের বোঝা মাথায় বয়ে এর বেশি কি করতে পারি। যেমন যে শিক্ষিত বেকার ছেলেরা ওই সে দাঁড়িয়ে ওখানে অবস্থান করছে, মানে মানে কত কত দিন হয়ে গেল, এক বছর বেশি পূর্ণ হলো, তিন বছর পূর্ণ হলো, হ্যাঁ, কাজী তারা চাকরি পাচ্ছে না, এবং এই দুর্নীতি, এই শিক্ষাগতায় দুর্নীতি, চাকরি পাচ্ছে না, না চাকরি দিচ্ছে না, না যারা পেয়েছিল তারা তো দুর্নীতিগ্রস্ত ভাবেই পেয়েছে, তার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পেয়েছিল, তা সেই তাদের কথা বলছি না, বলছি যারা বসে আছে তারা তো পাস করে গেছে, পাস করেছে, গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছে না, পাওয়ার কথা ছিল তারা তারা পাচ্ছে না। আপনার কবিতাটা তো যাচ্ছে না, উনি তো কেয়ার করছেন না, আপনি কি লিখছেন কি পড়ছেন, স্বেচ্ছাচারী সরকার, স্বেচ্ছাচারীদের তো জব্দ করতে হবে, তারাও তো অঙ্ক কষে, তারাও তো অঙ্ক কষে যে আমি 6,000 কে দেব না, আমি 8 কোটি কে নিয়ে ভাবছি, প্রভাব পড়বে এবং এর উৎখাত যেমন বামফ্রন্ট হয়েছিল সেই ঠিক সেইভাবে। বাবা 5 বছরে তো এমনি চেঞ্জ হওয়া দরকার, আমরা তো এমনি রাখি ভালোবেসে 15টা বছর। সেখানে আমার একটা কথা আছে, যখন আমি সরকার গড়ব তখন আমি পার্টির কথা চিন্তা করব না, এই রকম যদি দেশ হয় তাহলে কিন্তু এটা ভাবা যায়। তো দেশেরই কথা ভাবছেন, 9 কোটির লোকে যখন কথা ভাবছেন 500 টাকা দেওয়া, কারণ গ্রামের লোকেরা তো একই কিছুই করতে পারে না, তারা তো অসহায়, শহরের লোকেরাও তো পারে না, 25,000 টাকা বিয়েতে দেন, ওই পাড়ার লোকেরা তো একই 25,000 টাকা কোনো মেয়ের বিয়েতে দেয় না, তা আমরা তো মানে আমরা যে নাগরিক হিসেবে ফেলিয়ার, তার পিছনে এই সেই আছে, স্বার্থ আছে, এই যে স্বার্থ আছে, এই যেমন এই সেই নাম বিভিন্ন শ্রী বিভিন্ন সিরিজে বই করে বিভিন্ন প্রকল্প করছে বা কিছু, চাকরি দিচ্ছে না, এই শ্রীগুলো আমাদের সুশ্রী করে না, এই শ্রীগুলো আমাদের, যারা পায় তারা তো খুব হ্যাপি, যারা পায় তারা তো খুব হ্যাপি। আপনি তো শহরে বসে বলছেন, রিয়ালিটি অফ বাংলা তো আপনি জানেনই না, খুশি উপায় নেই, তাই এই যে রেশন, তাহলে 34 বছর আগে যারা যারা 34 বছর চালিয়েছিল তখনও উপায় ছিল না, তার মানে প্রতিবাদ শুধু হাঁটার জন্যই তো না, এই 5 বছরের পর কোন সরকারকে রাখতে নেই, মানে যে সরকারই যে পার্টিরই হোক না কেন, সাধারণ মানুষের উচিত যে 5 বছর আমি দেখলাম তুমি ঠিক পথে চলছো, তাহলে প্রতিবাদ একটা সিস্টেম হয়ে ওঠে না কেন, সাধারণ মানুষের 9 কোটি মানুষ একটা সিস্টেম গড়ে তুলছে যেখানে পাড়া এক হচ্ছে, মেয়েদের বিয়েতে আমরা পাশে দাঁড়াচ্ছি, সবকটা স্কুল বাংলা স্কুল চলছে, কেন হচ্ছে না? গাই মামার চেয়ে কানা মামা ভালো, আপনি কিন্তু কথা থেকে সরে গেলেন, না না সরে নেই, সাধারণ মানুষের প্রতিবাদ সংগঠিত ভাবে 365 দিন হবে, তার পরে আপনি নেই, না হ্যাঁ তার পরেই তো আছি, কোথায় আছে, তার পরেই আছি, যেমন আমার আমার কিন্তু কেস আছে, আমার কিন্তু মামলা আছে এখনো, সেই দিনের পর দিন বাবরান আমল থেকে 2002 থেকে আমার মামলা চলছে, 4খানা মামলা, তা কাজী আমি আছি জামিনে আছি, আমাদের তো গভর্নমেন্টেরই 70% কেস, হ্যাঁ তা কাজী সেই কেসগুলো তো বাদও হাঁটুক, গভর্নমেন্ট তো নিজের মতন করুক, আমরাও হাওয়া খাই রবীন্দ্রসঙ্গীত, আমার বুকে ঢেকি চলে কথা বলবে ছেলে, একটা পাতার মাটি ছুঁয়ে একটা পাতার জেলে, কথার জন্য সকাল বিকাল নিত্য সাধে গলা, কথা শুধু কথাই থাকে, হয় না শেয়ার বলা।